Hello viewers, I am Spondon Haninwana. I am a very good person. So, I am a very good person. 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 I am a very সকাল থেকে দানাগুলোকে পুতবে পুতবে করে আমার মাথা খারাপ করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লাস ছিল তো ক্লাসটা করে আপাতত ক্লাস শেষ হয়েছে তাই এখন চলে এসেছে ছাদে দানা পুতবো ওর নাকি কড়াইশুঁটি গাছ হবে তাতে নাকি কড়াইশুঁটি হবে সেগুলো ভালোই হবে না আমাদের আর বাজার থেকে কড়াইশুঁটি কিনতে হবে না ওয়াও গ্রেট তো দেখা যায় স্পন্দন আজকে কি রকম কড়াইশুঁটি গাছ রোপণ করে টপ পেয়েছি এর মধ্যেই পোতা হবে ওই টপটা আমি একটা চন্দ্রমল্লিকা পুঁতেছিলাম জানিস চন্দ্রমল্লিকা মরে গেছে চন্দ্রমল্লিকা হয়নি তো ওটাতে ওটাতে বৃষ্টি না আগেই মরে গেছে ওটাতে এবার কড়াইশুঁটি এগুলো পুঁতবি এগুলো নিজে নিজে পারবে তো পারবো তবু তো না না এবার কি এটা মাটি ভিজাই আছে বৃষ্টি হয়েছে না ওই জন্য মাটি ভিজা না না একটুখানি ইয়ে কর বাবা এই ওকে মরে যাবে ওদের কেউ খোঁচা মারছিস কেন তুই ওটা দিয়ে এটা মনে হচ্ছে কি কেকের উপরে যেন ডিজাইন করা অল্প হালকা করে একটু মাটি দিয়ে দে হ্যাঁ ওই এদিকটা উঁচু উঁচু হয়ে আছে না আর নিচ থেকে একটু মাটি নিয়ে হ্যাঁ একটু মাটি নিয়ে চলে যাক ঢেঁড়স একটা টপ নিয়েছে ঢেঁড়স যাক এখানে এও এই মাটিটাও ভিজা ভিজা হয়ে আছে পুরো সবই একই অবস্থা বৃষ্টিতে সব ভিজে গেছে না আনান দাও না হ্যাঁ এবছরে আমাদের আর ধনে পাতা গাছ পোতা হলো না দেখো মন দিয়ে দুটো টব নিয়ে বসেছে বেশি দিস না যদি আবার না হয় জাস্ট উপর দিয়ে একটু হালকা লেয়ার দিয়ে দে অল্প অল্প রোদ উঠে যায় এখন তাহলে একটু রোদে রেখে দিক নাকি মাটি তো একদম ভিজা একটু শুকিয়ে যাবে বরং হ্যাঁ কাক না খেয়ে না এটাই হচ্ছে একটা ব্যাপার হ্যাঁ ঢাকা দিয়ে দাও তো সবাই কমেন্টস করে জানাবেন এই যে স্পন্দনের কড়াইশুঁটি গাছ রোপণ আপনাদের কেমন লাগলো ও আচ্ছা আচ্ছা ও আর দিস না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই আর এমন লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বাই বাই